আপনারা জানেন যে কেন আমরা এইখানে আজকে সংবাদ সম্মেলনের ঐতিহ্য, এটি কিভাবে আমরা প্রমাণ করি, তার যে স্মৃতি তার যে চিহ্ন সেইগুলো রক্ষা করে কিন্তু আমরা ঐতিহ্য নির্ধারণ করি। তো যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলা, সেই জেলায় অনেকগুলো স্থাপনা গড়ে উঠেছিল সেই সময় এই অঞ্চলকে শাসন বা জনগণের সেবা দেওয়ার জন্য। তার মধ্যে প্রথম কালেক্টরেট অর্থাৎ প্রশাসনিক ভবন হলো আজকে আমরা যেখানে বসছি এই ভবনটি। এই ভবনটি 2000 সালের পর থেকেই পরিত্যক্ত হিসেবে এইরকম অবহেলিত অবস্থায় পড়ে আছে। এরকম আরো কয়েকটি ভবন, যেমন যশোর পৌরসভার মধ্যে জলকল, জেলা পরিষদ ভবন, জসকোট, এসপির বাংলো এবং এরকম আরো দু একটি জায়গায় এরকম স্থাপনা গড়ে উঠেছিল সেই সময়। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী যশোরবাসীকে জানাতে চাই এই ঐতিহ্যগুলো রক্ষার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক এবং অনেকগুলো সংস্কার করে কিন্তু এটা চালু রাখা যায়। আর এই যে ভবনটি, এই ভবনটির বয়স 214 বছর। এই ভবনটিতে বঙ্কিমচন্দ্র ছিলেন, বিচার কার্য পরিচালনা করেছেন। এই ভবনটি এই মহাদেশের প্রথম প্রশাসনিক ভবন, যে কারণে এটি একটি ঐতিহ্য, এটি হেরিটেজ হিসেবে ঘোষণা করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। শুধু এই ভবনটি নয়, যশোর এত প্রাচীন শহর, যশোরকে মানুষ চিনবে কিভাবে, তার জন্য যে পুরনো ভবনগুলি আছে, যে ঐতিহ্যগুলি আছে, এগুলিকে সংরক্ষণ করা এখন সময়ের দাবি। এটা এই সংরক্ষণ না করতে পারলে এই প্রজন্ম জানবে কিভাবে। এইরকম যশোরের যেসব ঐতিহ্যবাহী ভবন আছে, স্থাপনা আছে, আমরা দাবি জানাচ্ছি সেই স্থাপনাগুলো সংরক্ষণ করে জাদুঘরের আদলে তৈরি করে নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস ঐতিহ্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই এই ভবনগুলোকে তার আদল ধরে রেখে সংরক্ষণ করে যেন যশোরের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করা। ইতিপূর্বে যশোর জেলা পরিষদ তখন ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন আমরা কতিপয় ব্যক্তি এই বিরুদ্ধে সোচ্চার হলে মানববন্ধন করি, সার্বজনীন সেটি বন্ধ হয়ে যায়। এখন শুনছি আবার সেই ভবনটি ভাঙার উদ্যোগ নিয়ে ক্রিয়া শুরু হচ্ছে, যেটা আমি গত সপ্তাহে শুনলাম জেলা পরিষদ চেয়ারম্যান প্রায় এই ভবনটি ভাঙার একটা প্রক্রিয়া শুরু করছেন। এই ভবনটি ভাঙলে তো লাভ হয়, ব্যবসায়িক লাভ হয়, ব্যক্তি লাভ হয়, এদিকে তাদের নজর বেশি, এটি তো হেরিটেজ, হেরিটেজ রক্ষা করতে হবে। এই জন্যই আমরা আজকের এই উত্তপ্ত ভবনটিকে রক্ষা করবার জন্য দাবি জানাচ্ছি।